আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এই ব্লগটা হবে আইব্রো ভাতের। আমার যে ভাগ্নির পাঞ্চিনীর ব্লগ দেখেছেন আপনারা, ওই ভাগ্নির মানে ছেলেকে আইব্রো ভাত খাওয়াবো, আমার নাতি হয়। আর আমার বাড়ির বিয়ে আছে, বিয়েটা একটু দেরিতে হবে, এক মাস পর, এক দেড় মাস পর। তো যাই হোক, কিন্তু আইব্রো ভাতটা আমি একসঙ্গে ওদের দুজনকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, ব্লগটা শুরু করার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। তো কথাটা হলো এটাই যে আপনারা আমার আকিকার যে ব্লগ দেখেছেন, সেই আকিকার ব্লগে আমি ফার্স্ট পার্টটা, ব্লগের যে ফার্স্ট পার্ট, সেটা আমি মানে আপলোড করার পর আবার ডিলিট করে ফেলেছিলাম। আপনারা হয়তো যারা আমার ওই মানে ব্লগটা দেখেছেন, আকিকার ফার্স্ট মানে পার্ট, তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা ডিলিট করে কেন ফেললাম, আবার ডিলিট করে আবার আপলোড করেছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার হাত থেকে ওটা ডিলিট হয়ে গিয়েছিল। একটা আমি শর্টস ভিডিও, ওই ভিডিওটা আর কি আপলোড করতে গিয়ে, তো ওটা ভুল করে ওই ভিডিওটা আপলোড করব না, অন্য আর একটা ভিডিও আপলোড করব। তো সেটাকে ডিলিট করতে গিয়ে এই ভিডিওটাকে আমি ডিলিট করে বসি। বিশ্বাস করুন বন্ধুরা, এত মনটা ভেঙে গিয়েছে। অলরেডি তখন আমার 118 মানে ভিউজ হয়ে গিয়েছিল। তো আমরা এখন সবে নতুন নতুন ব্লগ বানাচ্ছি, তো আমাদের জন্য ওটাই অনেক, তাই না? তো যার কারণে আমি আপনাদেরকে আর কি কথাটা ক্লিয়ার করলাম। আপনারা হয়তো অনেকে ভাববেন যে কী ব্যাপার হলো, মানে ব্লগটা ছেড়ে আবার ডিলিট করে আবার এডিট, মানে সরি এডিট না, মানে আবার আপলোড করলো কিসের জন্য? যার কারণে আমি আপনাদেরকে এই কথাটা ক্লিয়ার করলাম যে আমার হাত থেকেই মানে আমি নিজেই ওটা ডিলিট করে ফেলেছিলাম। যাই হোক, ভুল তো মানুষই করে, তাই না? প্রথম প্রথম অনেক কিছুই ভুল হবে, আপনারা কিন্তু একটু মানিয়ে নেবেন। আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, এভাবেই থাকবেন, হ্যাঁ আশা করছি। তো ঠিক আছে বন্ধুরা, কথাটা এটাই বলার ছিল, আর কিছু না সেরকম। আর এবারে আমি ব্লগটা শুরু করি। তো কালকের রাতে আইব্রো ভাত খাওয়াবো, কিন্তু আমি আজকেরই কিছু কিছু আর কি রান্না না মানে ম্যারিনেট করে রেখে দেবো মাংস টাংসগুলো, তারপরে মিষ্টি জিনিস যেসব, মানে একটু পায়েস, একটু তোমার হলো গিয়ে ফ্রুট কাস্টার্ড বানাবো, সেটা কি করে রেখে দেবো। আর সকাল থেকে তো অনেক কাজও থাকে সংসারে, তাই না? সব কিছু করে আর রান্না করা অনেকটাই আর কি টাফ হয়ে যায়। তো যার কারণে আমি আজকের এই মিষ্টি রান্নাগুলো করে রাখবো, একটু কাস্টার্ড করে রাখবো, আর ফিরনিটা করে রাখবো, আর যত মাংস যা যা রান্না হবে কালকেরে, সেগুলো আজকেরে আর কি আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো চলো ওইগুলোই তোমরা দেখবে, ঠিক আছে? বন্ধুরা, এই তো এখানে আমার বাজার সব গুছিয়ে নিয়েছি। এই যে এখানে 2.5 কেজি মাংস নিয়েছি, চিকেন 2.5 কেজি, আর এখানে আদা রসুনও কাটা হয়ে গিয়েছে, এবারে ওটা মিক্সারে পিষে নেব। আর এখানে মাটন নিয়েছি 3 কেজির মতো, মাটন বিরিয়ানি হবে। আর চিকেনের এই তোমার রোস্ট হবে, রোস্ট করি কি চাপ করি এটা এখনও মানে সিদ্ধান্ত নেয়নি, তো যাই হোক কিছু একটা হবে আর কি। আর বাদবাকি মাংসের মানে কাঠি কাবাব করবো, কাবাব করবো এইসব আর কি। ঠিক আছে, এগুলো আগে আমি সব কেটে বেছে নিই, ধুয়ে তারপরে আপনাদের কাছে আসবো। বন্ধুরা, কাঠি কাবাব বানাবো, মাংস ধোয়া হয়ে গিয়েছে। আর এখানে এই যে ডানা এইসব ছিল, এগুলো রাতে রান্না করে নেবো আমরা, এগুলো রাতে রান্না করে নেবো। আর এই যে এখানে আদা রসুন নুন বাটা হয়ে গিয়েছে, টক দইও বার করে নিলাম, এখনও মাংস ধুতে বাকি আছে। তো ঠিক আছে, চলো সব রেডি করি এক এক করে। তো বন্ধুরা, এখন আমি কাজু বাদাম আর পোস্ত বেটে নেবো। কাজু বাদাম বেশি করেই পিষতে হবে, কারণ চাপে দেবো, আর মাংস বিরিয়ানির মাংসকেও দেবো, মাটনেও দেবো। যে অনেকটাই কাজু বাদাম নিয়েছি, আর এই যেখানে পোস্ত, এবার এটা আমি পিষে নেবো। আর এই যে এখানে মাটনের মধ্যে আমি সমস্ত মশলা মানে আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি। এবার এইগুলো পিষে নিয়ে কাজু বাদাম আর পোস্ত ওটাও দিয়ে, তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এই তো বন্ধুরা, এবার এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা যেহেতু 2 চামচের মতো দিয়েছি, গুঁড়ো লঙ্কা বাটা অল্পই দেবো।
ব্যাস এখানে কাজু বাদাম বাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটা একটু বেশি লাগবে, কেন এতটা মাংস আসলে আমি একবারেও ঢালতে পারছি না, কারণ আমাকে চাপের জন্য রাখতে হবে। ব্যাস এতটা দিয়ে দেব, টক দই দিয়ে দেব, ব্যাস এবার এটা আমি মাখিয়ে নিই। এই তো বন্ধুরা মাংস মাখিয়ে নিয়েছি, এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই তো বন্ধুরা কাঠি কাবাব বানানোর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, এবারে চিকেন দিয়ে দেব। দিয়ে দেবো টক দই, কাঁচা লঙ্কা বাটা, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, জিরের গুঁড়ো এক চামচ, ধনের গুঁড়ো এক চামচ, গরম মশলা এক চামচ, এখানে কাজু আর পোস্ত বাটা, এবার এটা আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা সব কিছু দিয়েছি, আদা রসুন দেওয়া হয়নি, আদা রসুনটা এখানে ছিল না, মানে রান্নার ওখানটাই ছিল। ঠিক, কিছু না কিছু ভুল হবে, তাড়াহুড়ো করলে এটাই হয় তাই না, মানে আবার গেস্ট আসবে মাথায় ধ্যান রেখেই করাটা উচিত। দেখুন না আমি ভুলে গেলাম, এই এখন আদা রসুন দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা এটা আমি মাখিয়ে নিই। এই তো বন্ধুরা কাঠির মধ্যে মাংস পরানো হয়ে গিয়েছে, এবার এটা ফ্রিজে রেখে দেব। তো আপনারা তো দেখলেন কী কী মশলা দিলাম, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার মেয়েও চলে এসছে, এখন আমি আমার মেয়েকে খেতে দেবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো বন্ধুরা আমার ফিরনি রান্না হয়ে গিয়েছে, আর এখানে কাস্টার্ডও হয়ে গিয়েছে, ফ্রুট কাস্টার্ড বানাবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে গেলাম, উঠেই মেয়ে অফিসে চলে গিয়েছে, ওকে নাস্তা বানিয়ে দিয়ে দিয়েছি, আর আমি তাড়াতাড়ি করে ঘরদোর সব পরিষ্কার করে নিলাম। এই তো সব পরিষ্কার করে, সকাল সকাল ঘর পরিষ্কার করে নিলে মনটাও শান্তি লাগে তাই না। এবারে আমি বাদবাকি কাজগুলো করে আর যা যা রান্না আছে সেগুলো করে নেব। তো রান্না বলতে বন্ধুরা কাল রাতে আমি মানে ফিরনি আর ফ্রুট কাস্টার্ডের যে বানাবো সেই কাস্টার্ডটা বানিয়ে রেখেছি, আর কাঠি কাবাব ওটা আর কি বানাইনি, মানে ওটা ম্যারিনেট করে কাঠির মধ্যে ভরে ওটা রেখে দিয়েছি, তারপরে মাংস ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন সব মানে কাজ টাজ বাসি কাজগুলো এগুলো করে নিলাম, এবারে আমি আর কি সব রান্না বসিয়ে দেবো। আর বন্ধুরা এই দেখুন ডাইনিং টেবিলের উপরে কালকের যা হয়েছিল, মানে আমি সব কিছু তো টেবিলের উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যারিনেট করেছি না, তো যার কারণে পুরো টেবিলে কোনো জায়গায় টক দই পড়ে আছে, কোনো জায়গায় হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, মানে সে কী অবস্থা। তো ডাইনিং টেবিলটা রাত্রেই পরিষ্কার করে নিয়েছি, আর মিক্সারটার উপরেও অনেক নির্যাতন হয়েছে কালকের, পুদিনা টক দই দিয়ে ধনে পাতা দিয়ে চাটনি বানাতে গিয়ে ওর উপরে চাটনি পড়ে গিয়েছে, তো ওটারও সকালবেলা আর কি রাতে আর পরিষ্কার করিনি, সকালে পরিষ্কার করে এর উপরে রেখেছি। এখন মিক্সারটাও আমার লাগবে, এখনও আরও মানে কাজু বাদাম পোস্ত এগুলো সব পিষতে হবে। তো আর এখন এবেলায় আমাদের এই চিকেন আলু কাল রান্না করেছিলাম, আমি আর মানে আমার হাজবেন্ড এটাই খেয়ে নেবো, আর আমার মেয়েকেও বললাম যে তুমি চিকেন আলু তরকারি টিফিনে নিয়ে যাও,
ও বলে না আমি এটা নিয়ে যাবো না, ওকে আবার ঢাঁড়স আলু ভাজা করে দিলাম। আমাকে বলে মা তুমি রুটি করে দাও, আমি ঢাঁড়স আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো, আর ফ্রুটস কেটে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি বাদবাকি কাজ সব করে নিই। এই তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা করে নেবো। এখানে চাপ আর বিরিয়ানির মানে জন্য পেঁয়াজ কেটেছি, তো ওই জন্য পুরো পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। এই তো এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই পেঁয়াজের বেরেস্তা করবো। আর আমাদের দুপুরের ভাত রান্নাও বসিয়ে দিয়েছি, আমাদের তো তরকারি করা আছে, শুধু দুটো ভাত করলেই হয়ে যাবে। আর এখন বাজে একটা, আমি গোসল করেই রান্নাটা বসিয়েছি, সকাল থেকে মানে অনেক কাজ করেছি তো ঘাম হচ্ছে, হালকা হালকা গরম পড়েছে, তো যার কারণে আমি মানে বাসি কাজ করে সব কিছু করে আর কি গোসলটা করে নিলাম। এবারে আস্তে আস্তে রান্না বাস করব। তো এতগুলো রান্না করতে তো টাইম লাগবে তাই না, যতই ম্যারিনেট করা থাক না কেন একটা একটা করে করতে করতে টাইম লাগবে। এই জন্য আমি এখনই রান্নাটা বসিয়ে দিলাম, এখনও আগে একটা। তো ঠিক আছে বন্ধুরা, আমি আগে পেঁয়াজের গ্রেসটা করে নিই। এই তো বন্ধুরা, আমার চিকেন চাপ হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। আর এদিকে বিরিয়ানির মাংস রান্না হচ্ছে। তো বন্ধুরা, বিরিয়ানি এবারে দমে দেবো, সাজানো হচ্ছে, মাংস আলু দেওয়া হয়ে গেছে, এবারে খোয়া ক্ষীর দিচ্ছি। খোয়া ক্ষীরগুলো আমি ফ্রিজে রেখেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছে, কিন্তু আবার গলেও যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এবারে বিরিয়ানির মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই আমি দমে দিয়ে দেবো। এই তো বন্ধুরা, এখানে আমার কিমা রান্না হয়ে গিয়েছে, এখানে চাটনি, এখানে পরোটা মানে বাড়িয়ে রেখেছি, গরম গরম ভেজে দেবো আসলে, এখানে কাবাব হয়ে গিয়েছে, এখানে চিকেন চাপ হয়ে গিয়েছে, এখানে শশা কেটে নিয়েছি, শুধু কাটি কাবাবটা ভাজতে হবে, ওটা হলেই হয়ে যাবে। কাটি কাবাবটা ওরা আসবে যখন তখনই একটু গরম গরম ভাজবো। আর এখানে বিরিয়ানিও দম দিয়ে দিয়েছি, বিরিয়ানি এখন দম হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার আপনাদের সামনে যখন ওরা মেহমানরা আসবে তখন আবার আমি আপনাদের সামনে আসব। আর এই তো বন্ধুরা, এখানে ঘোলও হয়ে গিয়েছে গুড়হানি, বিরিয়ানির সাথে গুড়হানি না খেলে হয় তাই না, এই তো গুড়হানিটাও হয়ে গিয়েছে। এই তো বন্ধুরা, ওদের জন্য কাপড়ও আনা হয়েছে, আগের ভাত খেতে আসবে। এখানে শার্ট আছে, এখানে জিন্সের প্যান্ট আছে, এটা হলো আমার নাতিকে দেবো, আমার ভাগ্নির ছেলেকে, আর এটা হলো আমাদের মেয়েকে দেবো, সাবানাকে। তার শাড়িটা আপনাদেরকে খুলে একটু দেখাই। এই তো বন্ধুরা, এটা হলো শাড়ির পাড়, আর পুরো শাড়িতে এরকম কাজ করা আছে। আর এটা হলো গিয়ে আঁচল, এই যেটা হলো শাড়ির আঁচল, রানী কালার। রানী কালারের উপরে মানে আর কি এরকম গোল্ডেন কাজ করা আছে, পুরো শাড়িটা হলো ব্ল্যাকের মধ্যে। তো বন্ধুরা, শাড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কাপড়টা কেমন হয়েছে, শার্ট প্যান্ট আর শাড়ি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো বন্ধুরা, বিরিয়ানি দম হয়ে গিয়েছে, মাশাল্লাহ বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছিল, একদম ঝরঝরে ভাত হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে একদম ঝরঝরে ভাত হয়েছে। মাংস আলু খুব সুন্দর নরম হয়েছিল, মানে খুবই টেস্ট হয়েছে আর কি। নিজে রান্না করে নিজের প্রশংসা করছি, মানে হয়তো আপনারা ভাবছেন যে নিজে রান্না করে নিজের রান্নার প্রশংসা করছে, না বন্ধুরা সত্যি যারা খেয়েছে তারাই বলেছে খুব টেস্ট হয়েছে, কারণ আমি তো আগে খাইনি, ওরাই আগে খেয়েছে মেহমানরা, আমি তো সবার শেষে খেয়েছি, তো সত্যি খেয়ে দেখলাম বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে।
আর এই যে এখানে থাল সাজানো হয়েছে, দেখুন দুটো থাল সাজানো হয়েছে, দুজনা যেহেতু আইবুড়ো ভাত খাবে ওই জন্য দুটো থাল সাজানো হয়েছে। এই তো পরোটা, কিমা, কাবাব, কাঠি কাবাব, তারপরে এদিকে চাঁপ করেছি, স্যালাড, এই ছিল রান্নাবান্না। সবাই খুব খেয়ে খুশি হয়েছে। আর এখানে ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম, এখানে একটা কেকও আনা হয়েছে, ওরা কাটবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি তরমুজ দিয়ে একটা মানে কি বলে ওকে, ফল রাখার আর কি চুপড়ি বানিয়েছি যাকে বলে, তার মধ্যে সমস্ত ফল রেখেছি। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে ফিরনি বানিয়েছি, এই তো এটা আমার নাতি আইবুড়ো ভাত খেতে বসেছে, খুব লজ্জা পাচ্ছে। আর এটা হলো আমার বড় ননদ, মানে আমার নাতির আবার নানি, আমার বড় ননদ। আমার বড় ননদ আগে নিজের নাতিকে আইবুড়ো ভাত মানে সরি আইবুড়ো ভাত না মানে আগে মানে খাওয়াবে। এই যে আমি, এটা আমার হাজবেন্ড, এটা আমার ভাগ্নি, আর ওদিকে যে আমার নাতির পাশে বসে আছে মানে বাঁদিকে, সেটা হলো গিয়ে আর কি আমার সেজোজায়ের মা। আর ডান দিকে যে বসে আছে ওটা হলো আমাদের ছেলে, বাড়ির ছেলে, ছোট ছেলে ফারদিন। ওর দিদিও আইবুড়ো ভাত খাবে না, ওই জন্য আর কি আগে নাতিকে খাওয়ানো হচ্ছে, ও উঠে গেলে তারপরে আবার আমাদের সাবানাকে খাওয়ানো হবে, আমাদের মেয়েকে আর কি। খুবই আনন্দ হয়েছে বললাম তো, মানে আমি বলে বোঝাতে পারবো না এত আনন্দ হবে। আমরা রাত 12:30 পর্যন্ত খালি এসব খাওয়া দাওয়াই হয়েছে। এবারে হয়তো কে খাওয়ায়, আমি মানে আমার সেজোজা হয়তো খাওয়াবে মনে হচ্ছে। হ্যাঁ আমি তো আসলে হ্যাঁ এটা আমার সেজোজা, এবারে আমার সেজোজা, আমি ভয়েস ওভার দিচ্ছি তো যার কারণে বুঝতে পারছিলাম না, এটা আমার সেজোজা। এই সেজোজার মেয়েরই বিয়ে হবে ঈদ বাদ, রোজার ঈদ বাদ। নাতিকে আইবুড়ো মানে খাওয়াচ্ছে আইবুড়ো ভাত। এটা হলো ছেলেকেও একটু খাইয়ে দিল। এই যে হলুদ লাগানো হচ্ছে, আমরা কিন্তু আইবুড়ো ভাত খাওয়ালে একটু এরকম হলুদ মানে আর কি ছোঁয়াই, তো এরকম কি আর কি আপনাদেরও কি এরকম হয় যে আইবুড়ো ভাত খাওয়ানোর সময় হলুদ ছোঁয়ানো হয় কি? যদি হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো আমি বসেছি, এবার আমি খাওয়াবো আমার নাতিকে। আমি আগে কাঠি কাবাব খাওয়াচ্ছি, যাক এদের মানে সংসার জীবন যেন খুব সুখের হয়, তাই না? এটাই দোয়া করি। এই আমার মানে আমার সাবানা, আমাদের নাতি, আমার এই তো এটা হলো আমাদের বাড়ির মেয়ে, আমার সেজোজায়ের মেয়ে, আমারও মেয়ে। এই তো এবারে আমি খাওয়াচ্ছি আইবুড়ো ভাত ওকে আজকেরে। লজ্জা পাচ্ছে। আর ওর পাশে ওর ছোট ভাই বসে, সে তো খালি ওর সাথে ইয়ার্কি করে যাচ্ছে। খুবই ভালো লাগছিল। আর এটা হলো গিয়ে সাবানার নানি, নানি ভাই, নানি ভাই বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। খুবই আনন্দ হয়েছিল বন্ধুরা, মানে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার আর কি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছিল এসব দেখে যে আমরা কত আনন্দ করেছি। এবারে আমার ভাগ্নি খাইয়ে দেবে বোনকে,
আমি এদিকে আছি। হ্যাঁ তোর বড় বেটি একটুখানি কাবাবটা কালে ধরি। ফারদিন একটু দাও, আরিফা দিয়ে দেবে, গিয়ে আসানাও দিয়ে দেবে, একটু কাবাব দাও, একটু কাবাব দাও। এবারে ফারদিন খাওয়াবে। হ্যাঁ বাবু, একবার কপাল, একবার নিজের কপাল, তিনবার দিতে হয়। হ্যাঁ আমাদের এখন ফারদিন দেবে, একটু লাগিয়ে দাও। হ্যাঁ ও পাটা ঠিক করো। হ্যাঁ এই তো বন্ধুরা, এটা হলো আমার সেজেজায়ের বড় মেয়ে আফসানা। এরা হলো মানে দুই বোন আর ওই এক ভাই। এখন আফসানা খাইয়ে দিচ্ছে। আবার আফসানারও হবে, সব হবে। এই তো এবারে কেক কাটা হবে, দুজনে একসাথেই কেক কাটবে। এটা হলো আন্টি আর ওটা হলো গিয়ে বোনের ছেলে মানে ভাগনা। দুজনার একসাথেই মানে কিছুদিন পর পর বিয়ে হবে বলে একসাথেই কেকটা কাটানো হচ্ছে। আমার মানে নাতির আগে বিয়ে হবে, নাতির বিয়ের ব্লগ আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন, কেন ওর বিয়ে আর এক সপ্তাহই বাকি আছে আর মেয়ের বিয়ে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, তো আমি 8:30 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মেয়ে অফিসে চলে গেল, তারপরে বাদ বাকি সব কাজ করলাম। রাতের বেলায় কাঁচের জিনিসগুলো সব ধুয়ে নিয়েছিলাম, আর সকালে এখন আর কি বিরিয়ানির হাঁড়ি, তারপরে বড় বড় কড়া, আরও সব হাঁড়ি যেসবের মধ্যে রান্না হয়েছে আর কি সেসবগুলো সব ধুয়ে নিলাম। আর রাতের বেলা তো আর অত কিছু ধোয়া সম্ভব না, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, শুতে শুতে আমাদের 1:30 বেজে গিয়েছিলো। তো আর মানে খুবই আনন্দ হয়েছে কালকেরে, মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লেগেছে। তো নিজেদের মানে আত্মীয় স্বজনরা, নিজেদের আত্মীয় স্বজনদেরকে নিজের হাতে রান্না করে মানে খাওয়ালে খুবই আনন্দ লাগে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আইব্রো ভাতের ব্লগ অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওকে লাইক এবং আমার চ্যানেলকে নতুন বন্ধু যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।